over. প্রাচীনকালে মিশরীয়রা দৃঢ়ভাবে বিশ্বাস করত মৃত্যুর পরেও তাদের আত্মা বেঁচে থাকে, কাজে পরবর্তী জীবনে যাতে কোনোরকম সমস্যা না হয় এবং জীবনটাকে যেন উপভোগ করা যায় সেই চিন্তায় মিশরীয়রা অস্থির হয়ে থাকত। ব্যক্তির গুরুত্বের উপর নির্ভর করে তার মমির উপর গুরুত্ব বাড়ানো হতো। ব্যক্তি যত গুরুত্বপূর্ণ হতো এই কাজের গুরুত্ব বেড়ে যেত। পরবর্তী জীবনে আরাম আয়েশের জন্য ফারাও এবং মিশরের রাজাদের ব্যাপারে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হতো। ক্ষমতায় আসা নতুন ফারাওদের প্রধান কাজ ছিল মৃত্যুর পর তাদের যেখানে সমাধি দেয়া হবে তার কাজ সম্পন্ন করা। প্রত্যেক ফারাও চাইত তাদের সমাধি হোক বিশাল আকারের। অনেকেই মৃত্যুর আগের দিন পর্যন্ত সমাধিক্ষেত্র নির্মাণের কাজ চালিয়ে যেত। এইসব সমাধিক্ষেত্র আসলে মৃত ব্যক্তিদের আত্মার ঘর। মিশরীয়রা বিশ্বাস করত মৃতদেহটি থাকার উপরেই নির্ভর করে আত্মার বেঁচে থাকা আর ফিরে আসা। এই কারণে মৃতদেহটিকে ভালোভাবে সংরক্ষণের উদ্দেশ্যে তা মুমি করা হতো। বর্তমান সময়ে মাটি খুঁড়ে কয়েক হাজার বছর পুরনো মুমি পাওয়া গেছে, তবে এত সময় পার হয়ে গেলেও এই মুমিগুলো কিন্তু অক্ষত অবস্থায় আছে। এবার প্রশ্ন হলো কিভাবে তারা এই মুমি তৈরি করত। বন্ধুরা, আজকের ভিডিওতে মুমির ইতিহাস এবং কিভাবে এটি তৈরি করা হতো সেই সব ব্যাপারে বিস্তারিত আপনাদেরকে জানাবো, অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। মুমি করার উদ্দেশ্য ছিল প্রযুক্তি দ্বারা প্রাথমিকভাবে মৃতদেহকে ধ্বংস হওয়ার হাত থেকে রক্ষা করা। মুমি শব্দটি মধ্যযুগীয় ল্যাটিন শব্দ মামিও থেকে এসেছে। একে ফরাসি ভাষার শব্দ মাম থেকে আনা হয়েছে। মিশরীয়দের বিশ্বাস ছিল মৃত্যুর পরেও মানুষের জীবনের অস্তিত্ব থাকে, তাই তারা মৃত্যুর পর রাজা বাদশাদের মৃতদেহগুলোকে আগুনে পুরাত না বা স্বাভাবিক পদ্ধতিতে কবরও দিত না। যীশুখ্রিস্টের জন্মের প্রায় 3000 বছর পূর্বে তারা ভূগর্ভস্থ কক্ষে শায়িত অবস্থায় বিশেষ পদ্ধতি অনুসারে মৃতদেহগুলোকে কবর দিত। অধিকাংশ ক্ষেত্রেই মরুভূমির বুকে মুমি তৈরি করার মাধ্যমে মৃতদেহ সংরক্ষণ করা হতো। সাধারণ মানুষের কবরের সঙ্গে বিশিষ্ট মানুষের কবরের মধ্যে বেশ পার্থক্য দেখা যায়। বিশিষ্ট ব্যক্তি যেমন ফারাও বা রাজাদের কবরের উপরে পাথর গেঁথে গেঁথে পিরামিড তৈরি করে স্মৃতি রক্ষা করে রাখা হতো। মৃতদেহকে অবিকৃত রাখতে মিশরীয়রা এক বিশেষ বৈজ্ঞানিক পদ্ধতি অবলম্বন করত। এই সংরক্ষণের পদ্ধতিকেই বলা হয় মুমি। গোড়ার দিকে মুমি সংরক্ষণের পদ্ধতিতে কিছু ত্রুটি থাকার জন্য মৃতদেহ অনেক দিন পর্যন্ত অবিকৃত থাকত না, তাই অভিজ্ঞতার ভিত্তিতে মুমি তৈরি পদ্ধতির পরিবর্তন ঘটিয়ে মৃতদেহ দীর্ঘদিন রাখার ব্যবস্থা করা হতো। মুমি তৈরি করার পদ্ধতিকে মোটামুটি দীর্ঘমেয়াদী বলা চলে। শুরু থেকে শেষ পর্যন্ত সুগন্ধি কেমিক্যাল দিয়ে একটি মৃতদেহকে মুমি করতে প্রায় 70 থেকে 80 দিন সময় লেগে যেত। এই প্রক্রিয়া বেশ কিছু ধাপে সম্পন্ন করা হতো। প্রথমে মরদেহকে ভালোভাবে ধুয়ে জীবাণুমুক্ত করা হতো। দ্বিতীয় ধাপে দেহের বাম দিক থেকে লম্বালম্বিভাবে চেরা হতো। সেই সঙ্গে অভ্যন্তরীণ নাড়িভুঁড়িগুলোকে ভিতর থেকে বের করে ফেলা হতো। থাকতো শুধু চামড়া এবং হাড়গোড়, আর নাকের ভিতর দিয়ে হুক ঢুকিয়ে মাথার মগজ বের করে ফেলা হতো। এরপর এটি যত্ন সহকারে ব্যাকটেরিয়া রোধক স্থানে শুষ্ক রাখা হতো। পরবর্তীতে দেহের প্রতিটি অঙ্গ আলাদাভাবে গুছিয়ে কাপড়ের সরু ফালির মাধ্যমে সোজা করে রাখা হতো। কাপড়ের সরু ফালিগুলো শরীরের অবয়ব ঠিক রাখার জন্য কাজ করত। এরপর মৃতদেহের কিছু অঙ্গ প্রত্যঙ্গকে আলাদা করে জারে রাখা হতো। এই অঙ্গগুলো রাখার জন্য 4 ধরনের কেনপিক জার ব্যবহার করা হতো। প্রথমটি ছিল ইমেজটি, যা দেখতে মানুষের মতো ছিল, যার মধ্যে মৃতদেহের ব্রেন এবং লিভার রাখা হতো। দ্বিতীয় জারটি হলো কিফেসেনক। এই জারটি দেখতে ঠিক বাজ পাখির মতো, যার মধ্যে রাখা হতো মৃতদেহের নাড়িভুঁড়ি। তৃতীয় জারটি হলো হাপি। এই জারটি বেগুনের মতো দেখতে ছিল, যার মধ্যে মৃতদেহের ফুসফুস রাখা হতো। 4 নম্বর জারটির নাম ছিল ডমাটিভ। এই জারটি শিয়ালের মতো দেখতে ছিল, যার ভিতরে মৃতদেহের পাকস্থলী রাখা হতো। এদিকে মরদেহ কিছুদিন রাখার পর সুগন্ধি কেমিক্যাল লাগানোর জন্য নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়া হতো। সেখানে দেহটিকে কাপড় জাতীয় সরু ফালি দিয়ে ভালোভাবে ব্যান্ডেজ করার কাজ করা হতো। ব্যান্ডেজে অনেকগুলো ভাঁজ দেওয়া হতো। এইসব কাপড়ের ভাঁজে সুগন্ধিত থাকতেই পাশাপাশি সোনা দিয়ে ঢেকে দেওয়া হতো। এর উদ্দেশ্য ছিল দেহকে অক্ষত রাখার, আসলে সোনা সহজে ক্ষয় হয় না, ফলে এটি শরীরকে অক্ষত রাখতে সাহায্য করে। শরীরের প্রত্যেকটি আঙ্গুলে লাগানো হতো সোনার ক্যাপ। স্বর্ণ সুগন্ধি এবং ব্যান্ডেজ করার পর
লাশগুলোকে সুরক্ষিতভাবে ঢেকে দেয়া হতো। অন্ত্যেষ্টির সময় গড়িয়ে এলে কেপনিক জারের ভেতরে রাখা দেহকে স্লেডের উপর রেখে এ টেনে দেয়া হতো পিরামিড তৈরি করা সৌধ। সেখানেই লোকজন কান্নাকাটি করে ধর্মীয় যাগযজ্ঞ করে বিদায় জানাতো মৃতদেহকে। সাধারণ কবরের চেয়ে মমির কবরের আয়তন একটু বেশি করা হতো। এতে অতিকায় কাঠের বাক্স সমেত মৃতদেহ রাখা হতো। তারপর জীবিতকালে মৃত ব্যক্তির যেসব জিনিস প্রিয় ছিল সেগুলো তার কবরের সাথে দিয়ে দেয়া হতো। কারণ বাকি সবার ধারণা ছিল মৃতদেহের আত্মা পাখির আকৃতি ধারণ করে মনের সুখে এখান থেকে ওখানে ঘুরে বেড়াত এবং দিন শেষে আত্মা আবার মৃতদেহে ফিরে আসে। তাই তাদের জন্য থালা ঘটিবাটি থেকে শুরু করে আসবাবপত্র সবই দরকার। এইরকম ধারণা থেকে জীবিত মানুষের কাছে থাকা যাবতীয় আবশ্যকীয় জিনিস কবরের মধ্যে দিয়ে দেয়া হতো। এইভাবে মমিকরণের প্রক্রিয়াকে মিশরীয়রা মনে করত মোক্ষ লাভের উপায়। তাই এর চাহিদা ছিল ব্যাপক এবং কিছু নির্দিষ্ট লোক এই প্রক্রিয়াকরণে সবসময় ব্যস্ত থাকত। মানুষ যেমন মারা যেত তেমনি মমিও করা হতো প্রচুর। 3000 বছরে প্রায় 70 মিলিয়ন থেকেও বেশি মমি করা হয়েছে বলে ধারণা করা হয়। তাহলে প্রশ্ন ওঠে, এইসব মমি গেল কোথায়? এর পেছনে দায়ী মানুষের সম্পদের লোভ। বিভিন্ন পিরামিড এবং সমাধিসৌধে ঘুরঘুর করত রত্নলোভীরা। তারা মমিগুলো থেকে রত্ন লুট করার পাশাপাশি মমিগুলোর ব্যান্ডেজ উল্টোপাল্টে খোঁজ করত সোনার। মমির আঙ্গুলে থাকা সোনার ক্যাপ তারা লুট করে নিত। পরবর্তীতে লোপাট হয়ে যাওয়া মমিগুলো পচে যেতে শুরু করে ব্যাকটেরিয়ার আক্রমণে। এইভাবে একসময় নিঃশেষ হয়ে যায় সব কিছু। তার চেয়েও আশ্চর্যের বিষয় হল, চোরেরা মমির গায়ের ব্যান্ডেজ খুলে কাগজ তৈরির কাজ শুরু করে। অনেক সময় তারা আবার এই মমিগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করত। আর এইভাবে নিঃশেষ হয়ে গিয়েছে সকল মমিগুলো। কিন্তু রাজা ফারাও এবং অভিজাত কিছু মানুষের মমি যেখানে সংরক্ষিত ছিল সেগুলো ছিল খুবই সুরক্ষিত স্থানে, আর সেখানে পৌঁছানো ছিল খুবই জটিল। সেই কারণে হাতে গোনা কয়েকটি মমি আজও অক্ষত রয়ে গেছে। মমির রহস্য এবং পিরামিডের কারণে মিশরীয় সভ্যতার সবচেয়ে গুরুত্বপূর্ণ নিদর্শন হিসেবে স্বীকৃতি পেয়েছে। আর সেই সাথেই পিরামিড হয়ে উঠেছে পৃথিবীর সবচেয়ে আশ্চর্য একটি বস্তু। তো বন্ধুরা, কেমন লেগেছে আমাদের আজকের এই ভিডিওটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, আর নিয়মিত আমাদের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন। এতে করে আমাদের নতুন ভিডিও পাবলিশ হওয়া মাত্রই ওই ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।